বেশ বলতে আবার দুষ্টামি কত দুষ্টামি করতে পারে একটা বাচ্চা, দেখো 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 খালি দেখো। এই তুলোগুলো এরকম কে বার করলো? ওকে গাল বানিয়ে এরকম ভাবে দেওয়া যায়? আরো অনেকগুলো নারকোল আছে, ছাড়ি পাল একটা হবে না, আরো অনেকগুলো ছাড়াতে হবে। তাড়াতাড়ি ছাড়ি দে, ছাড়ি দে সিম্বা, নারকেলগুলো তাড়াতাড়ি ছাড়া। আরে নারকেলগুলো ছাড়া তাড়াতাড়ি, এখানে বসে নারকেল ছাড়াচ্ছে। ওরা নারকেল ছাড়ানো হয়ে গেলে মুছে দিবি, পরিষ্কার করে দিবি জায়গাটা, ঠিক আছে? হ্যালো, বসতে পারলো? ঠিক আছে। এই টাইগার দেখেছে ভাই কি করছে? ভাই তোমার কোনো কথা শোনেই না। হ্যালো টাইগার, ভাই তোমার কোনো কথা শোনে না, তুমি সেটা জানে? আমার লিজিনালে বলতে হবে না, সেটা আমি জানি। পাপা তুমি দেখেছে ভাই কি করছে? ওই দেখো নারকেল ছাড়াচ্ছে, এত পচা বাচ্চা হয়ে গেল। ও ঠান্ডা লেগে গেল কি করে, দেখেছিস? এই জন্য এসি চালাতে হবে না, আর ঠান্ডা লেগে গেছে দেখছিস? ওহো আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে এই দেখো সিম্বা চলে এসছে নারকেলের জায়গা পরিষ্কার না করে। পাপা গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে কি বার বলবা? হ্যাঁ আরে নিউ ডে না, আজকে মর্নিং হয়ে গেল, নিউ ডে। আচ্ছা আজকে কোনটা বার, কোনটা ডে? স্যাটারডে, স্যাটারডে, আজকে স্যাটারডে, আজকে স্যাটারডে। এখন বাজে 10:45, আজকে কুটকুসের স্কুল ছুটি। হ্যাঁ বাই বাই, স্কুল ইজ ক্লোজড ফর টুডে, ফর টুডে এন্ড টুমরো অনলি, এন্ড টুমরো অনলি। তো যে এখন বাজে 10:45, আমি পুরো রেডি হয়ে গেছি, দুধ খাওয়া হয়ে গেছে, জুতোটা পরবো আর গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। আবার আসবো সেই এই 9:30 নাগাদ। তো যাই হোক, আজকে কুটুসা স্কুল ছুটি, পিঙ্কি একটু পরে অফিস বেরিয়ে যাবে, লাঞ্চে কী আছে জানি না, সেটা দুপুরবেলা খাওয়ার সময় জানতে পারবো। আর এই এর বাইরে নর্মাল যেরকম থাকে প্রতিদিন, তবে কালকে ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে, রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিলো, কালকে ব্লগে দেখতেই পেলে, ছাদে তাণ্ডব হয়েছিলো, গাছপালাগুলো পড়ে টড়ে। আজকেও হওয়ার কথা আছে, যদি হয় রাতে ঠান্ডাটা থাকবে, এসিটা চালাতে হবে না, ইলেকট্রিক বিলটা বাঁচবে, এই ব্যাপার। তো চলো আপাতত টাইম হয়ে গেছে, বেরোনোর বেরোই, দেখা হচ্ছে রাতে। এসব কিসব ভুলবার লাঞ্চ? এটা আমার, এটা তোমার না। আমার লাঞ্চ ভাত, নিম বেগুন, নিম বেগুন ভাতের সাথে মেখে নিয়ে যাবে, উচ্ছে বেগুন নিয়ে পুরো ভাতে ছড়িয়ে যাবে না, ডিম আর ফল ভাতে সাথে দাও, টাইম হয়ে গেছে। এখন বাজে 9:34, জাস্ট বাইরে ঢুকলাম, আগে চেঞ্জ ফিঞ্জগুলো করে নিই, তারপর সব কটার সাথে খেলা। এই ছাদটার কি অবস্থা দেখো ভাই, আজকে এক অবস্থা, সব গাছপালা পড়ে গেছে ঝড়ে, কি অবস্থা। আমার সব কটা এখন তুলে গেলে সেট করতে হবে, তো দিয়ে কিছু পড়েছে ভাগ্য ভালো কিছু। দেখো পাপা তোমার পুতুল, উই একটা বাড়ি পেলো সিম্বা, এ দেখো তুলো বার করেছো, এই দেখ মানে তুলো কতগুলি তুল তুল তুল, গিয়ে তুলোগুলো তোল, এখানে আছে, এই দেখ তুললো, অনেকটা তুলতে ফেললো। টাইগার ভাই এরম করছো, তুমি কিছু বলছো না কেন? আবার আমাকে এস বলতে, আবার দুষ্টামি কত দুষ্টামি করতে পারে একটা বাচ্চা, দেখো 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 খালি দেখো। আমি নেই, আরে কি হচ্ছে এটা? টাইগার সিম্বা কি হলোটা কি? না না আমি ভয় পাই, আরে আমি ভয় পাই রে, আরে আমি ভয় পাই রে। এখন বাজে 11:10 মতো, চাটা দিয়েছে পিঙ্কি ওই 10টা নাগাদ, সেটা আমি আস্তে আস্তে খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। যাই হোক, মোটামুটি আজকে তাড়াতাড়ি করে করে ফেলেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় না টাইগার সিম্বা কেউ ছাদে যাবে, অলরেডি ছাদে কাজ করে এসছে। আমি আপাতত চাটা খাই। এই তুলোগুলো এরকম কে বার করলো? তাড়াতাড়ি 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 ক্লিক কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট 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 করলো, সব কটা তুলো ঢুকা, সব কটা
এখনই ঢুকা সব কটা তুলু তাতে তাড়াতাড়ি। ওই এখন একটা টেবিলের নিচে ওই দেখ ঢুকালো। তুমি যেভাবে ওটা করবে না ডায়েরিতে লিখে নেবে আর অফিসে ওকে একবার করে প্র্যাকটিস। এটা ছিঁড়েছে কে? এটা খুলেছেই বা কে? তখন করেছে যখন পুরোটা কর, নইলে পাপা ছুঁড়ে ফেলে দেবে এখনই। পুটো করলি তো এখন পুরোটা ঠিক করবি, বললে আমি ভীষণ রেগে যাবো। সেটা আমি জানি না কি করে করবি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর পাপা, আমি ভীষণ রেগে যাচ্ছি এবার। ঢাল দেখা, ওদের আদর করা শেষই হচ্ছে না। আমি যেতে দেয়নি তো ভালো হইতে। পুরোটা কেন হয়ে তাড়াতাড়ি পুরোটা কেন হয়, একটুকু যেন ঘরে না পড়ে। গুড। এরম ভাবে কে করে এইটুকু ফুটোটা? এটা এখানে মুখটা করে কাটো, মুখটা কাঁচি দিয়ে কাটো, কেটে ওর মধ্যে ঢালো, না সারাদিন বার হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি, দাও কিমি দেও। কাঁচিটা পচা মতো ধরো ধরো। গুড বেবি, এবার ঢালো ওটা। এ বাবা তুমি শুইনি কেন? কখন শুবি? টাইগার ভাতু খেয়েছে? অল্প একটু রেখে দিয়েছো, ওটা কি হবে? পাপা গ্রেভি দেবে না কিন্তু, আমি জানি না, রাতে খেয়ে নেবে আমি জানি। আর সিম্মার মাথায় এগুলো কি করলি তুই? লিপস্টিক লাগিয়ে কেন লাগাবি লিপ বাম? ওকে গাল পানি দিলাম। ওকে গাল পানি এরকম ভাবে দেওয়া যায়? ইস 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 সিম্বা, তোমার মাথুতে তুমি কি করে দিয়ে, তুমি কিছু বলেনি কেন তো? টাইগার, ও টাইগার কেউ লাগিয়েছে? টাইগারও চোখের ওপর লিপস্টিক লাগিয়েছিস? ইস 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 গদ্দ, আমি ভীষণ রেগে গেছি কিন্তু এবার। কেন লাগালি লিপস্টিক? এখন আমরা করছি ডিনার। এখন বাজে 12:50, সব হয়ে গেছে। কুটুস এখনো ঘুমায়নি, টাইগার খাওয়া হয়নি, সিম্বার খাওয়া হয়ে গেছে, সিম্বা খাওয়া হয়ে গেছে, সিম্বা শুয়ে আছে বাট ঘুমায়নি। আর টাইগার খাবে, জমিদার মানুষ তো কখন একটা খাবে। তো আর আজকে আমাদের ডিনার রয়েছে ডিমের কারি সঙ্গে রুটি। কথা ছিল চিকেন হওয়ার, সেটা পোস্টপোন্ড কালকে হয়ে গেছে, কোনো চাপ নেই আমাদের। ডিম, আই লাভ ডিম। তো সকালবেলা আমাদের সার্ভিস সেন্টারের যে হেড, মানে ওনার দেবাদা, দেবাদা এসেছিলো। দেবাদা এবার আমি তো বাইরে খাওয়া খাই না, দেবাদা লাঞ্চ করবে। আমাকে বললো তুই আমার সাথে কথা, না না হবে না, আমি লাঞ্চ নিয়ে এসেছি, তো কিছু তো খেতে হবে ওনার রেসপেক্টে। তো ওখানে আমি ডিম সেদ্ধই খেয়েছিলাম, ওখানে একটা ডিম সেদ্ধ খেলাম, তারপর দুপুরবেলা আবার লাঞ্চে বসলাম, লাঞ্চে বসে আবার দুটো ডিম সেদ্ধ খেলাম, মানে অলরেডি দুটো ডিম, তিনটে ডিম সেদ্ধ সকালে খেয়ে পেয়েছি, এখন আবার দুটো খাবো, টোটাল পাঁচখানা ডিম সেদ্ধ। আই লাইক ইট, আরও একটা হলে সুন্দর ব্যাপার হতো। মানে আমার ডিম সেদ্ধ খেতে বেসিক্যালি খুব ভালো লাগে, মানে ডিমের থেকে যেটা বেরো আই ডোন্ট লাইক ইট, বাট ডিম খেতে করতে। তো এবার ডিম খাওয়ার পরে এক্সারসাইজ করা আমার হ্যাবিট ছিল একটা টাইমে, বাট এখন শীতকালে ওটা চলে গেছে, আবার সেদিনের মধ্যে শুরু করবো। এই হলো ব্যাপার আপাতত। এখন ডিনারটা করে নিলে, ডিনারটা করে শুয়ে পড়বো, শুয়ে কালকে সকালবেলা উঠবো। কালকে সকালবেলা কুটুসের ড্রয়িং ক্লাস আছে, তা পিঙ্কি নিয়ে যাবে আর পার্থমা বোধহয় নিয়ে আসবো, আর যদি পার্থমা না নিয়ে আসে তাহলে আমরা কেউ নিয়ে আসবো, তো ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ বাবা চলো, আপাতত আজকে ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, ব্লগ ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি। আরে কি হচ্ছে না তোদের, সকাল থেকে রাতে কি মারামারি চলছে কেন রে? টাইগার সিম্বা, হোয়াট হোয়াট?